কিন্তু আজকে সাহেব ভাইয়ের বাসায় এসে আমি খুবই তার মধ্যে আমরা কিছু পরিবর্তন করব যার ফলে স্যাম্পলটি আরও সুন্দর হয় আরও মজবুত হয় এবং দেখতেও অনেক ভালো লাগে তারপর ভিতর অংশে আমরা কিছু সিকিউরিটি সিস্টেম দিয়ে দিব খুব ভালো লাগছে আমি আবারও ধন্যবাদ জানাই যে সব কাজ যেন সব জায়গায় আমাদের বাংলাদেশের সৌন্দর্যের জন্য তারা যেন ছড়িয়ে ছিটে দেয় আমি এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানি শুরু করছি আজকের আমাদের নতুন আরও একটি ভিডিও সম্মানিত দর্শক আজকে কিন্তু আমরা চলে এসেছি ফরিদপুরের শালদাতে তো এখানে জনাব সাহেব ভাই যাকে সবাই চিনেন ব্যতিক্রম পাবলিকেশানসের ব্যবস্থাপনা পরিচালক তো ভাইয়ের বাড়িতে আজকে আমরা এসেছি ভাইয়ের চমৎকার কিছু বাউন্ডারি কিছু মেন গেট এবং কিছু রেলিংয়ের কাজ করার জন্য যদিও ভাইয়ের কাছে আমরা একটি স্যাম্পল অলরেডি দিয়ে দিয়েছি ভাই পছন্দও করেছে তো ভাইয়ের কাছে আগে আমি প্রশ্নটি করব যেটি সমস্ত কাস্টমারের কাছে করে থাকি যে ভাই কীভাবে আমাদের সন্ধান পেলো কেনই বা আমাদের কাছে অর্ডার করছে ভাই আসসালাম আলাইকুম তুরাহান এন্টারপ্রাইজকে আমি প্রথমে ধন্যবাদ জানাবো আসলে আমি যখন ফেসবুকে ইয়া করি ট্রাই করি তখন আমি এই তুরহান এন্টারপ্রাইজকে আমি কালেক্ট করার পরে তাদের সাথে কথা বলি এবং তারা খুবই দক্ষতার সাথে বা এবং আমাদেরকে যেভাবে সার্ভিসটা আর কি দিচ্ছে সেটা খুবই আমি আনন্দিত এবং তাদের কথা এবং কাজ দুটি আমার কাছে ভালো লেগেছে এবং অ্যাকচুয়ালি আর একটা কথা আমার বলা লাগে যে আমি আসলে তাদের অফিসে এখনও পর্যন্ত আমি দেখি নাই কিন্তু আমি বিশ্বাস করে তাকে আমি কিন্তু টাকা পে করেছি এবং তারা আমার সেই কথাকে রেখেছে এবং আমার এখানে আপনারা দেখতে পারবেন তারা কিন্তু স্যাম্পলও করে করে দিয়েছে এবং আমার বাকি কাজগুলো হয়তো করে দিবে। তো আমি তুরাহান এন্টারপ্রাইজকে আমি ধন্যবাদ জানাই এবং তাদের কাজের এবং দক্ষতা এবং সুদক্ষ কারিগর মনে হয় আমার কাছে যতটুকু সম্ভব হয়েছে তো আমার কাছে খুবই ভালো লাগছে আমি আবারও ধন্যবাদ জানাই যে সব কাজ যেন সব জায়গায় আমাদের বাংলাদেশের সৌন্দর্যের জন্য তারা যেন ছড়িয়ে ছিটে দেয় আমি এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ আসলে তুরহান এন্টারপ্রাইজ চেষ্টা করে একটা কাস্টমার ভাইয়ের কি কি চাহিদা আছে তার বাড়িকে সাজানোর জন্য কি কি করা দরকার আসলে টাকা পয়সা দিয়েই যে সব করা যায় তা কিন্তু না অনেক সময় মেধা এবং সময়ও ব্যয় করতে হয় তো দর্শক বন্ধুরা আমি একটু ঘুরে ঘুরে ভাইয়ের সম্পূর্ণ বাড়িটি দেখাবো প্রথমে বৃষ্টি সম্পর্কে দেখাবো ভাই কিন্তু বাড়িতে ঢুকার সময় খুব চমৎকার করে একটি ব্রিজ বানিয়ে দিয়েছে। যা কিন্তু কালার করার পরে বোঝাই যাবে না এটা কি সিমেন্ট দিয়ে করা হয়েছে নাকি কাঠ দিয়ে করা হয়েছে আর বন্ধুরা ব্রিজটি কিন্তু এদিক দিয়ে চলে এসে একবারে ভারির ভাইয়ের বাড়ির যে একবারে সামনের অংশ আছে প্রধান যে জায়গাটি ওই জায়গায় যে মিলে গেছে আসলে এরকম বাড়ি কিন্তু সচরাচর কোথাও দেখা যায় না অনেকেই করে না কিন্তু ভাইয়ের রুচি সম্পর্কে প্রশংসা না করলেই না আর উপরে যদি বাড়ির নকশাটির দিকে তাকান এত পুরাতন বাড়ি তারপর এত সুন্দর নকশা করা সব জায়গায় কিন্তু দেখার সুযোগ হচ্ছে না আচ্ছা আমরা একটু মেন গেটের দিকে চলে যাব দর্শক বন্ধুরা তো মেন গেটের অংশটি কিন্তু একেবারে রাস্তার পাশে ভাইয়ের চমৎকার রাস্তার পাশে চমৎকার একটি রাজকীয় মেন গেট আমরা উপহার দিব আর ভাইয়ের মেন গেটের দুই পাশে যে ডিজাইনগুলো করেছে বা মেন গেটের পাশে যে পিলারগুলো আছে ওগুলো যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে খুব সুন্দর করে নকশা করা আর এটি আমাদের মেন গেট লাগানোর পরবর্তীতে যখন তিনি কালার করবেন তখন কিন্তু সৌন্দর্য অনেকাংশে বেড়ে যাবে তাছাড়াও ভাইয়ের এই পাশের বাউন্ডারিটি বেশ বড় পরিমাণে আছে রানিং প্রায় আড়াইশো ফিটের মতো রানিং প্রায় আড়াইশো ফিটের মতো বাউন্ডারি আর আমরা ভাইকে একটি চমৎকার স্যাম্পল তৈরি করে দিয়েছি বাউন্ডারির জন্য যাতে করে লাইফ সে দেখতে পারে তার মধ্যে আমরা কিছু পরিবর্তন করব যার ফলে স্যাম্পলটি আরও সুন্দর হয় আরও মজবুত হয় এবং দেখতেও অনেক ভালো লাগে তারপর ভিতরের অংশে আমরা কিছু সিকিউরিটি সিস্টেম দিয়ে দিবো কাটাতারের বেড়ার মতো যার ফলে কিন্তু ভাইয়ের নিরাপত্তার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত থাকবে ভাই বাড়িতে না থাকলেও যাতে চোর ডাকাতের হামলা না হয় তো বন্ধুরা এই জায়গাটিতে ভাই গার্ডেনের মতো করবে বাগান করার পরে কিন্তু অবশ্যই বেশ সুন্দর লাগবে আর এইখানটি আমি দেখাতেই ভুলে গিয়েছি যে ব্রিজের নিচের যে অংশটি আছে এটিতে কিন্তু বন্ধুরা পানি এবং মাছ থাকবে স্বচ্ছ পানি এবং স্বচ্ছ পানির কিছু মাছ থাকবে আর চারপাশে যখন আমরা কাস্ট আয়রন দিয়ে নকশা করে দিব বা ঢালাইয়ের লতা ব্যবহার করব। তখন কিন্তু এটি সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাবে আচ্ছা ভাইয়ের পার্কিংয়ের দিকে একটু যাবো আর পার্কিংয়ের উপরের অংশে কিন্তু ভাই ডুপ্লেক্স সিস্টেমের চমৎকার একটি কি বলে হোটেল রুম যেরকম থাকে একটু গর্জিয়াস লাক্সারি গেস্ট যারা আসবে তাদের বসার জন্য একটু বাংলো বাড়ির মতো একটা ফিল আসবে তো নিচে ভাই চমৎকার করে গাড়ির পার্কিং রেখেছে আর তার ঠিক উপরের অংশেতে কিন্তু সেই বাংলো বাড়ির কাজটি চলছে এটি শুধুমাত্র মেহমানের জন্য যাতে করে একজন মেহমান দূরের থেকে আসলে তার যাতে থাকা কোনো প্রকারের কষ্ট না হয় তার জন্য এই ব্যবস্থাটি আর নিচে চমৎকার ভাইয়ের পার্কিংয়ে ভাইয়ের গাড়িটি রাখা আছে এখানে নিরাপত্তার সাথে ভাই গাড়িটা রাখতে পারবে আচ্ছা তো বন্ধুরা এই বাড়ির চারপাশে যে চমৎকার রেলিং হবে মেন গেট হবে সব কিছু ইংশালা আপডেট ভিডিও আপনারা প্রতিনিয়ত পেতে থাকবেন আর সর্বোপরি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা কামরাগিচর পশ্চিম রসুলপুর রহমত আলী সরকারি আদর্শ বিদ্যালয়ের অপর পাশেই গুগল ম্যাপেও তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে চলে আসবে আর লোহা ঢালাই এস এস এম এস কাস্ট আয়রন সিকিউরিটি যে কোনো কাজে হোক না কেন যেটা আমাদের দ্বারা সম্ভব হবে আমরা অবশ্যই ইনশাআল্লাহ আপনাদেরকে আপনাদের মনের মতো করে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বড় করব না সমস্ত দেশি এবং প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতারে আজকের ভিডিও এখানে শেষ করব তবে শেষ করার আগে সাহেব ভাইয়ের কাছে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে ভাই অত্যন্ত আপ্যান একজন মানুষ আমি আসার পরবর্তীতে ভাই খুবই আনন্দের সাথে আমাকে আপ্যায়ন করে তার বাসায় আগে খাওয়া দাওয়া করে তার পরবর্তীতে তার কাজগুলো আমি সম্পন্ন করি তো আপনারা যারা বইয়ের জগতে আছেন তারা তো অবশ্যই চিনেন আমি হয়তো বা আমি হয়তো বা চিনতাম না ব্যতিক্রম পাবলিকেশন খালি নামই শুনেছি কিন্তু আজকে সাহেব ভাইয়ের বাসায় এসে আমি খুবই আনন্দিত তো আপনারা যারা ইয়ার দিকে আসবেন ফরিদপুরের দিকে আসবেন শালদার দিকে আসবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাইরের চমৎকার বাড়িটি দেখে যাবেন তাহলে খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ